সপ্তাহে বেঙ্গলি বিক্রয়বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো একটা খুবই পরিচিত বই নিয়ে, সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সি। আর এটা হচ্ছে পুরোপুরি ব্যোমকেশ সমগ্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আর এটার প্রাইস, প্রিন্ট প্রাইস আছে 600 টাকা। এবার এটা আমি 3 বছর আগে মতো কিনেছিলাম, এখন প্রাইস চেঞ্জ হলে জানি না, আমি ইন্ডিয়ার কথা বলছি, বাংলাদেশের প্রাইসটা বলতে পারবো না, আপনারা চেক করে নিতে পারেন। তো ব্যোমকেশের নাম আপনারা সকলেই শুনেছেন, ব্যোমকেশ অনেক সিনেমা হয়েছে, সানডে সাসপেন্সে ব্যোমকেশ বক্সির গল্প থাকে। তো এটা হচ্ছে পুরো কমপ্লিট, এখানে 32টা সম্পূর্ণ গল্প আছে এবং একটা অসমাপ্ত গল্প আছে, যেটা কিনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শেষ করতে পেরেছিলেন না। তো টোটাল সবকটা 33টা গল্পই এখানে দেয়া আছে। তো ব্যোমকেশ আসলে একজন একটা গোয়েন্দা, কিন্তু সে নিজেকে গোয়েন্দা বা ডিটেকটিভ বলতে পছন্দ করতেন না, সেই জন্যে তিনি নিজেকে সত্যান্বেষী বলে, অর্থাৎ যে সত্যের অন্বেষণ করে তাকে সে হচ্ছে সত্যান্বেষী। তিনি যেহেতু সত্যটাকে খুঁজে বার করেন, সেই জন্যে তিনি নিজেকে সত্যান্বেষী বলতে খুব ভালোবাসতেন। এছাড়া এখানে আরও ক্যারেক্টার আছে, তার স্ত্রী সত্যবতী, যে কিনা সবসময় সত্য ব্যোমকেশের খুব সাহায্য করবে। আর প্রতিটা কেসেই সত্যবতীর মোটামুটি আবির্ভাব ঘটবে এবং বিভিন্ন কেসে বিভিন্নভাবে সত্যবতীর অবদান অনস্বীকার্য। আর ব্যোমকেশের সঙ্গে সত্যবতীর প্রেমের একটা আলাদা দিকও দেখানো হবে সুন্দরভাবে। এছাড়া আছে ব্যোমকেশের সহকর্মী, অ্যাসিস্ট্যান্ট, বন্ধু, ভাই, যা খুশি বলা যেতে পারে, অজিত। অজিত হচ্ছে একজন আসলে লেখক, সেও প্রতিটা গল্পে থাকবে ব্যোমকেশের অ্যাসিস্ট্যান্টের মতো হিসেবে বা ভাই হিসেবে বা বন্ধু হিসেবে, যা খুশি বলতে পারে, সেও প্রতিটা গল্পের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যেইভাবে বলতে পারেন জড়িত। তো এই তিনটে হচ্ছে মেন ক্যারেক্টার, এবং বিভিন্ন ঘটনায় বিভিন্ন ক্যারেক্টার আসবে যাবে। এইভাবে টোটাল 32টা গল্প আছে, যেগুলো কিনা সম্পূর্ণ, আর একটা অসমাপ্ত গল্প আছে লাস্টে। তো ব্যোমকেশ নিয়ে অনেক সিনেমা হয়েছে, যেমন হচ্ছে চিড়িয়াখানা, খুব এর মধ্যে উল্লেখযোগ্য। আর ব্যোমকেশের গল্পগুলো আপনারা সানডে সাসপেন্সে শুনতে পারেন, সানডে সাসপেন্সে মোটামুটি অনেকগুলো গল্পই কভার করেছে, আমিও বেশ কিছু শুনেছি ওখানেও। আর এর মধ্যে সবথেকে আমার ভালো লেগেছিল চিড়িয়াখানাটাও ভালো লেগেছে পড়ে, সজারুর কাঁটাটাও সানডে সাসপেন্সেও শুনেছি, ওখানেও খুব ভালো লেগেছে। তো এই গল্পগুলো আপনারা পড়তে পারেন ভালো লাগলে। তো অনেকে আপনারা বলেছিলেন যে ব্যোমকেশের একটা আলাদা সেপারেট ভিডিও করতে, তো এটাই। আর ব্যোমকেশের বইগুলো আলাদা আলাদাভাবেও পাওয়া যায়, তো আপনারা সেখান থেকেও কিনতে পারেন। আমার মতে সমগ্রটা কিনাই বেস্ট, এরকম হার্ড কভারের মধ্যে সুন্দর বাইন্ডিংয়ে পাওয়া যায়, আনন্দ পাবলিশার্সের যে কোনো শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন, আর নাহলে কলেজ স্ট্রিটে দেখতে পারেন, সেখানেও পেয়ে যাবেন। তো এটা আমার মতে হয় যে সিঙ্গেল সিঙ্গেল না কিনে ব্যোমকেশের বই যদি কিনতে হয়, পুরোপুরি সমগ্রটা কিনে নেওয়াই ভালো। আর তখন 600 টাকা দাম ছিল, এখন দামের হয়তো একটু আধটু পরিবর্তন হতে পারে, সেটা আমি বলতে পারবো না, আমি ইন্ডিয়ার কথা বলছি, বাংলাদেশের আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে আপনাদের ওখানে এই সমগ্রটা অ্যাভেলেবেল আছে কিনা, আশা করি থাকবে। এটাই ছিল আজকে ভিডিও, এটাই ছিল ব্যোমকেশ বক্সি রিভিউ। এখানে আলাদাভাবে রিভিউর সেরকমভাবে কোনো দরকার পড়ে না, কারণ ব্যোমকেশ খুবই একটা বিশাল চরিত্র, অনেক সিনেমা অনেক কিছু আছে। তো যাদের ভালো লাগবে বলেছিলেন আমাকে আলাদা ভিডিও করতে, সেদের জন্য করে দিলাম। তো এটাই ছিল। আর আমাদের যাওয়ার আগে বলে দিই, আমাদের বেঙ্গলি বুক ক্লাবে 200+ মেম্বার হয়ে গেছে, আপনি যদি জয়েন না করে থাকেন, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।